নমস্কার, আমি রবীন মণ্ডল, পদার্থবিদ্যা শিক্ষক। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাই ফিজিক্স। আশা করি আপনি ভেতর থেকে ভালো আছেন এবং আমাকে শোনার ও বোঝার অবস্থাতে আছেন। সময়ের সঙ্গে গতির অবস্থার গাণিতিক বিশ্লেষণ সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়। এই সমীকরণগুলোকে আজ আমরা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করব। সো শুরু করা যাক। হ্যাঁ, তো শুরু করা যাক আজকের বিষয়। S is equal to Vt, V is equal to U plus Ft, S is equal to Ut plus half Ft square, এবং V square is equal to U square plus 2Fs, এবং এই চারটি সমীকরণ আমরা প্রমাণ করব লেখচিত্রের সাহায্যে। প্রথম সমীকরণ, এই সমীকরণটা পেয়েছি সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্বর রাশিমালা পেয়েছি S is equal to Vt। এক্ষেত্রে X অক্ষ টি, ওয়াই অক্ষ ভি নির্দেশ করে একটা লেখচিত্র পেয়েছি। লেখটা কেমন? এবি। কেন এরকম হয়েছে? কারণ বস্তুটা সমবেগে চলমান। সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কেমন হয়েছিল? টি অক্ষের সমান্তরাল। এবারে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখ, এক্ষেত্রে লেখ কোনটা, লেখচিত্র কোনটা? লেখচিত্র হচ্ছে এবি নির্দেশ করছে। এই এবি সময় অক্ষের সাথে, টি অ্যাক্সিসের সাথে যে ক্ষেত্র সৃষ্টি করে কোন ক্ষেত্র সৃষ্টি করেছে? এই ক্ষেত্রে কোন ক্ষেত্রটা? ও এ বি সি। এই ক্ষেত্র সৃষ্টি করেছে, যে ক্ষেত্র সৃষ্টি করে তার ক্ষেত্রফল কী নির্দেশ করে? নির্দেশ করে অতিক্রান্ত দূরত্ব। হচ্ছে আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা এই পয়েন্টটা কী নির্দেশ করে? অ্যাট টি ইজ ইকাল টু জিরো, অ্যাট টি ইজ ইকাল টু টি, অর্থাৎ টি সময় পরে কোথায়? এই বিন্দুতে। অর্থাৎ টি সময় পরে বেগ এইটা, জিরো সেকেন্ডে বেগ এটা, শুরুর সময় বেগ এটা ছিল, শেষের সময় বেগ এটা, লেগ এটা নির্দেশ করছে। তাহলে অতিক্রান্ত এই লেখচিত্র থেকে পাবো, এই ধারণাটা হয়েছে, এটা লিখতে হবে। তাহলে এক্ষেত্রে কী লেখা হবে? লেখাটা কী হবে না, এক্স অক্ষ বরাবর টি, ওয়াই অক্ষ বরাবর সমবেগ ভি নিলে সমবেগের লেখচিত্র পাই আমরা এবি। বেগ সময় লেখচিত্রের লেখ এবি টি অক্ষের সাথে যে ক্ষেত্র সৃষ্টি করে তা হলো ও এ বি সি, যার ক্ষেত্রফল, যার ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে। তাহলে অতিক্রান্ত দূরত্ব, অতএব অতিক্রান্ত দূরত্ব সমান কি? ও এ ও এ বি সি এর ক্ষেত্রফল। আচ্ছা বলো এবার, ও এ বি সি এটা কী? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য কী? ও এ। প্রস্থ কী? ও সি। ও এ কী নির্দেশ করে? এটার সমবেগ নির্দেশ করছে। ও এ কী নির্দেশ করছে? সমবেগ। কত সেটা? ভি। ও সি কী নির্দেশ করছে? সময়। কত সেটা? টি। তাহলে ভি ইন্টু টি, তাহলে এস ইজ ইকাল টু আমরা পেলাম ভি টি। ক্লিয়ার? অর্থাৎ এই যে ক্ষেত্রটা আমরা পেলাম, এই ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারলে কী নির্ণয় করলাম? এই ক্ষেত্রফলটা নির্ণয় করার অর্থ হলো আমরা নির্ণয় করলাম যে এই বস্তুটা ভি বেগ নিয়ে চললে, সমবেগ নিয়ে চললে অতিক্রান্ত কত দূরত্ব তার রাশিমালা। হয়েছে? নেক্সট, চলো এবারে আসছি এই সমীকরণটা প্রুভ করতে। এই সমীকরণটা কী নির্দেশ করে? সমতরণে চলমান বস্তুর বেগের ক্ষেত্রে। এরপরে সবগুলোই আমরা, অর্থাৎ 2, 3, 4, F আছে, অর্থাৎ ইন্ডিকেট দ্যাট কী আছে? এফ এফ এফ
এফ মানে কি সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র আমরা কি পাবো প্রাথমিক বেগ আছে তাহলে বেগ সময় লেখচিত্র আমরা পাবো এরকম লিখ এইটা বেগ এটা সময় নির্দেশ করে লেখচিত্রটা কি পেয়েছি এ বি এটা কি মূলবিন্দু এই পয়েন্টটা কি জিরোতে অর্থাৎ এই পয়েন্টটা কি জিরো এই পয়েন্টটা কি বেগ তাহলে এ পয়েন্টটা স্থানাঙ্ক কত জিরো ইউ মানে কি অ্যাট টি ইজ ইকাল টু জিরো ভি এর মান ইউ মানে যাত্রা শুরুর সময় যাত্রা শুরুতে বেগ ইউ মানে কি প্রাথমিক বেগ তাহলে কি নির্দেশ করছে এটা প্রাথমিক বেগ চলো বি এর স্থানাঙ্ক কি হবে এখান থেকে তুমি টি গেছো তারপরে এখানে পৌঁছেছো তাহলে এই স্থানাঙ্কটা যদি হয় টি ভি তার মানে ও সি কি নির্দেশ করছে বি এর স্থানাঙ্ক টি ভি তাহলে ও সি কি নির্দেশ করছে ও সি ইজ ইকাল টু টি সিবি কি নির্দেশ করছে সিবি নির্দেশ করছে ভি ভি মানে কি ভি মানে অন্তিম বেগ অন্তিম বেগ শেষ বেগ টি কি নির্দেশ করছে টি কি নির্দেশ করছে টি নির্দেশ করছে টি নির্দেশ করছে টি সময় পর অর্থাৎ কতটা সময় পর টি সময় পর হয়েছে এবারে তাহলে এই লেখটাতে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো আমরা এটা বোঝানোর জন্য বুঝলাম লেখার সময় আমরা কী লিখবো যখন আমরা তাহলে আমরা এখানে কী পাচ্ছি ও এ ইজ ইকাল টু কী পাচ্ছি ইউ ও সি কী পাচ্ছি টি সি বি কী পাচ্ছি ভি এবারে বলো ইউ কি প্রাথমিক বেগ টি কি সময় ভি কি অন্তিম বেগ ওকে আমার কি প্রমাণ করতে বলেছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এফ টি মানে কি অন্তিম বেগটা ভি ইজ ইকাল টু ইউ প্লাস এফ টি কোথা থেকে প্রমাণ করব লেখ থেকে এটার জন্য আমরা এই বিন্দু থেকে এই বিসির উপরে একটা লম্ব টানলাম ডি বলতো ও এ সমান সিডি ও এ সমান ইউ সমান সিডি লম্ব টেনেছি এই বাহুটা সমান এই বাহুটা চলো আমাকে নির্ণয় করতে বলেছে বিসি বি সি ওকে সমান আমরা এটাকে এরকম লিখতে পারি বিসি সমান লিখতে পারি সি ডি প্লাস ডি বি তাহলে অঙ্কন কী করলাম অঙ্কন কী করলাম না এ থেকে বিসির উপরে লম্ব টানলাম আচ্ছা তাহলে বিসি সমান সি ডি প্লাস আচ্ছা ডি বি এটাকে আমরা এ ডি দিয়ে ভাগ করলাম এবং এ ডি দিয়ে গুণ করলাম সি ডি মানে কি লিখতে পারি ও এ সি ডি মানে ও এ প্লাস বিডি বিডি বাই এডি বলতো কি এটা একটা ত্রিভুজ এ বি ডি এইটা যদি থিটা হয় তাহলে আমরা কী লিখতে পারি বিডি বাই এডি মানে কী লিখতে পারি ট্যান অফ থিটা ইনটু এডি এডি মানে কী লিখছি ওসি ক্লিয়ার ওকে আচ্ছা এটা কি পড়ানো হয়েছিল এটা কি থিটা কোনো একটা লেখচিত্রের এটা এক্স অক্ষের সাথে কোন থিটা তার ট্যান থিটা মানে এম মানে কি পড়েছিল প্রবণতা প্রবণতা এটা কি লেখ ভিটি ভিটি লেখের প্রবণতা কি নির্দেশ করে
প্রবণতা নির্দেশ করে নির্দেশ করে কি ত্বরণ কি নির্দেশ করে ত্বরণ যদি এই জায়গাটা বুঝতে সমস্যা হয় আমরা গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনের ক্লাসটা আমাদের হয়েছিল সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ক্লাস যেটা দেখলে এই কনসেপ্টগুলো কীভাবে এসেছিল বোঝা যাবে হয়েছে আচ্ছা এবারে বলি ও প্রত্যেকটা লিখছি বিসি মানে কি পেয়েছি ভি ওই মানে কি লিখেছি ইউ ট্যান থিটা মানে কি প্রবণতা মানে ত্বরণ এফ সরি প্লাস এফ ওসি মানে কি টি প্রুভ পজ করো পুরোটা তুলে হয়েছে ক্লিয়ার হয়েছে কনসেপ্ট ওকে আসছি নেক্সট চলো নেক্সট আসছি এস ইজ ইকাল টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার এটা প্রুভ করবো এস ইজ ইকাল টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার প্রুভ করবো সমতলনে চলমান প্রাথমিক বেগ আছে তাহলে আমরা বেগ সময় লেখচিত্র কী পাচ্ছি এরকম আমরা পাবো এই বরাবর কী নির্দেশ করছে বেগ এই বরাবর কী নির্দেশ করছে সময় এটা কি মূলবিন্দু তাহলে এ বি লেখচিত্র বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে টি সময় এটা কি নির্দেশ করে ওয়ে তাহলে লেখচিত্রে এ বি লেখচিত্র কোন ক্ষেত্রে না একটা বস্তু প্রাথমিক বেগ নিয়ে চলমান একটি বস্তুর বেগ সময় লেখচিত্র এ বি নির্দেশ করে লেখাটা কী হবে প্রাথমিক বেগ ইউ তাহলে ইউ কোনটা ওয়ে ইজ ইকাল টু কি ইউ প্রাথমিক বেগ টি সময় কতটা গেছে এটা টি তাহলে ও সি ইজ ইকাল টু টি হচ্ছে কী বের করতে বলা আছে এস এস মানে কি অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে এক্ষুনি আমরা পেয়েছি বেগ সময় লেখচিত্রের অতিক্রান্ত দূরত্ব কীভাবে নির্ণয় করা যায় না এই লেখটা সময়ক্ষের সাথে যে ক্ষেত্র সৃষ্টি করেছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল মানে যদি আমি এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি অতিক্রান্ত দূরত্ব এর সমান আমরা কি বলতে পারি ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছে চলো এবারে এই ক্ষেত্রফলটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি এখানে অঙ্কন করে নিলাম এডি আমরা এই ক্ষেত্রফলটাকে এভাবে লিখতে পারি এই ক্ষেত্রফলটাকে এভাবে লিখতে পারি যে ও এ ডি সি ক্ষেত্রফল এটা কী ক্ষেত্রফল আয়তা ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল বলো আমরা ও এ কী পেয়েছি প্রাথমিক বেগ সমান কী পাচ্ছি ও এ সমান কী পাচ্ছি ও এ সমান পাচ্ছি আবার সি ডি লিখতে পারি সমান কী প্রাথমিক বেগ আচ্ছা ও সি সময় সমানই আমরা লিখতে পারি এ ডি সমান কী টি হয়েছে এবারে এটা সময় অক্ষের সাথে কোন থিটা তার মানে আমরা বলতে পারি ট্যান অফ থিটা ইজ ইকাল টু কী লিখবে লম্ব বাই ভূমি বিডি বাই এডি ট্যান অফ থিটা মানে কী মানে এম এম মানে কি প্রবণতা এটা কোন এম মানে প্রবণতা আচ্ছা প্রবণতা আরে কী লেখ ভিটি লেখ ভিটি লেখের প্রবণতা নতি কী নির্দেশ করে ত্বরণ দ্যাট ইজ এফ চলো এবারে বলো ও এ ডি সি ও এ ডি সি এর ক্ষেত্রফল সমান লিখতে পারি ও এ ইন্টু ও সি প্লাস এ বি ডি ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলো হাফ ভূমি এ ডি ইন্টু উচ্চতা বি ডি হাফ ভূমি ইন্টু উচ্চতা ভূমি কোনটা এ বি ডি ত্রিভুজের ভূমি এডি উচ্চতা বিডি তার মানে ও এ মানে লিখলাম ইউ ইন্টু ও সি টি
অধিকতম দূরত্ব এস সমান প্লাস হাফ অফ এডি বিডি। আচ্ছা বিডি এটাকে আমরা ওসি দিয়ে গুণ করলাম, ভাগ করলাম, আবার ওসি দিয়ে গুণ করে দিলাম। এই এডি এডি মানে ওসি, আবার ওসি ছিল, এটাকে লিখেছি দেখো আরেকবার রিপিট করেছি, বিডি বিডি বাই ওসি করেছে, একটা ওসি করেছে আর ওসি তো ছিল, মানে এডির জায়গায় ওসি বসিয়েছে। তাহলে দাঁড়াচ্ছে ইউ টি প্লাস হাফ অফ বিডি বাই এডি বা বিডি এডি মানে ওসি, ওসি সমান এফ লিখতে পারি, দ্যাট ইজ এফ ইন্টু ওসি মানে টি, এইটা ওসি মানে টি। তাহলে পাচ্ছি ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার এস এস ইকুয়াল টু। বলো ক্লিয়ার আছে? চলো নেক্সট। এবারে আসছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস প্রুফ। এক্ষেত্রেও বেগ সময় লেখচিত্রের যেহেতু সুষম ত্বরণ নিয়ে চলছে, তাহলে সুষম ত্বরণ নিয়ে চলার বেগ সময় লেখচিত্র এবি নির্দেশ করে যদি প্রাথমিক বেগ থাকে। এক্ষেত্রেও আমরা এটা প্রুভ করতে গিয়ে আমরা শুরু করব আগের প্রমাণটার মতনই অতিক্রান্ত দূরত্বের রাশিমালা থেকে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কত এস, এসের রাশিমালা কী লিখতে পারি না একই রকম, এটা পারপেন্ডিকুলার টেনেছি, ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল, ও এ বি সি ক্ষেত্রফল, ও এ বি সির ক্ষেত্রফল হয়েছে। এই যে ও এ বি সির ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা আমরা এটা বলতে পারি ও এ বি সি, এটা আগেরটাই করেছিলাম, একটা একটা আয়তক্ষেত্র একটা ত্রিভুজকে ভাগ করেছিলাম। এখানে দেখো ও এ বি সি তার ও এ এবং বি সি বাহু সমান্তরাল, কিন্তু ও সি এবং এ বি বাহু সমান্তরাল না, তাহলে এটা কি ট্রাপিজিয়াম, তাহলে আমরা বলতে পারি এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে বলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, সূত্র সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি হাফ অফ ইন্টু লম্ব দূরত্ব কাদের, ওই সমান্তরাল বাহুদ্বয়ের আছে, কী বললাম হাফ অফ, তাহলে হাফ অফ সমান্তরাল বাহু কোনটা ও এ আর বি সি, লিখতে পারি ও এ প্লাস বি সি ইন্টু তাদের লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কী বলতে পারি, আমরা বলতে পারি ওসি বা এডি, আমরা ওসি লিখছি, ওসি হয়েছে আছে। এবারে দেখো দেখে নিই আরেকবার পুরোটা কী ছিল, ও এ মানেই আমি লিখতে পারি সিডি সমান লিখতে পারি প্রাথমিক বেগ। এবারে বলি ওসি সময় ইজ ইকাল টু এডি সমান লিখতে পারি টি হয়েছে। আচ্ছা বিসি এটা কী বলতে পারি, অন্তিম বেগ ভি, এই সময় বেগ। আচ্ছা আবার এটা যদি থিটা হয় তাহলে আমরা কী লিখতে পারি, এম প্রবণতা ইজ ইকাল টু ট্যান থিটা ইজ ইকাল টু কি, ট্যান মানে কি লম্ব বায়ুভূমি, লম্ব বাই ভূমি ইজ ইকাল টু কি, লম্ব বাই ভূমি সমান কি, আবার এফ কোন থেকে প্রবণতা থেকে, কেন কারণ কি এটা ভিটি লেখচিত্র, তাহলে হাফ অফ ওই প্লাস বিসি ইন্টু ওসি বাই আমরা করছি বিডি ইন্টু বিডি, বিডি দিয়ে ভাগ করেছি বিডি দিয়ে গুণ করেছে, সিম্পল ম্যাথমেটিক্স, বিডি দিয়ে ভাগ করেছে বিডি দিয়ে গুণ করেছে। চলো তাহলে হাফ অফ বলো ওই ইউ বিসি ভি, এবারে বলো ইন্টু ওসি বাই বিডি, ওসি মানে এটা কি, এটাকে যদি এরকমভাবে লিখি বিডি
এডির জায়গায় যদি আমরা ওসি করি তাহলে ওসি এটাকে উল্টে লিখছি তাহলে ওসি বাই বিডি কি লিখতে পারি এফ ছিল তাহলে 1 বাই এফ 1 বাই এফ দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই এফ এবারে বলো বিডি বিডি আচ্ছা বিডিটাকে এভাবে লিখতে পারি বিসি পুরোটা মাইনাস সি ডি আচ্ছা তার মানে হাফ অফ এটা কিরকম করে লিখি ভি প্লাস ইউ লিখলাম হ্যাঁ প্লাস হাফ এফ এফ বিসি কত ভি মাইনাস ইউ বিসি মানে ভি সি ডি মানে ইউ দেখো হাফ এফটাকে গুণ করে লিখছি টুয়াইস এফ এবার বলো এ প্লাস বি এ মাইনাস বি মাল্টিপুল এটা ছিল ইনটু এ প্লাস বি এ মাইনাস বি তাহলে লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্লিয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কী ছিল এস সমান এটা গুণ করে দাও টু এফ এস সমান ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ইউটাকে এদিকে নিয়ে চলে আসে তাহলে কী লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকাল টু ই স্কোয়ার প্লাস টু এফ এস ওকে পজ করো নোট ডাউন করো চলো নেক্সট প্রমাণ আমরা এটা প্রমাণ করতে চাইছি এস টি মানে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব এটা মূলবিন্দু এ থেকে সময় অক্ষ এটা বেগ অক্ষ যাত্রা শুরুর সময় একটা বেগ ছিল বেগ সময় লেখা চিত্র এরকম হবে এ বি নির্দেশ করছে টি সময় এতটা দূরত্ব গেছে আমরা টি তম সেকেন্ডে যখন নির্ণয় করব তার মানে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা ও এ বি এটা সি নাম দিলাম এটা টি সময় যদি এইখানটাতে পৌঁছয় তাহলে ও এ বি সি কি নির্দেশ করে এই ক্ষেত্রফল এর ক্ষেত্রফল না টি সময় অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে কোনটা এই অংশটা দেখো ও এ বি সি ও এই যে ক্ষেত্রটা আমাকে নির্ণয় করতে বলেছে টি তম মানে কি অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি আট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিযুক্ত সাত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি আট মাইনাস এইট মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয়েছে তাহলে আমরা এখানে টি তম সেকেন্ডে জানতে চাওয়া হয়েছে তাহলে অতিক্রান্ত দূরত্ব এস টি সমান ওসি মানে কি টি সেকেন্ড ওসি ড্যাশ মানে কি টি মাইনাস ওয়ান সেকেন্ড হয়েছে আচ্ছা তাহলে আমরা করতে পারি এটা বি ড্যাশ মানে কি বলতে পারি না ক্ষেত্রফল অফ ও এ অর্থাৎ এই ক্ষেত্রফলটা কোনটা ও এ বি সি টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আবার বলি টি মাইনাস ওয়ান সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ও এ বি ড্যাশ সি ড্যাশ যদি আমি এই পুরো ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটাকে বাদ দিই তাহলে আমরা এই যে ক্ষেত্রটা পাবো এটা কী নির্দেশ করবে এটা কী নির্দেশ করবে এটা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করবে আমাদের লক্ষ্য ওই ক্ষেত্রফলটাকে নির্দেশ করা ওই ক্ষেত্রফলটাকে নির্ণয় করা তাহলে ও এ বি সির ক্ষেত্রফল বিযুক্ত ক্ষেত্রফল ও এ বি ড্যাশ সি ড্যাশ এই ক্ষেত্রফলটাকে নির্দেশ হয়েছে আচ্ছা এবারে বলো আমরা পেয়েছিলাম কী পেয়েছিলাম এই পয়েন্ট থেকে যদি আমরা পারপেন্ডিকুলার টেনে নিই তাহলে আমরা আয়তক্ষেত্র ও এ এই আয়তক্ষেত্রটা প্লাস এই আয়তক্ষেত্রফল হয়েছে আমরা ডিস্ট্রিবিউট করলে কী পাচ্ছি পাচ্ছি ও এ বি সির ও এ এখানে তো নাম দিয়ে দিই ডি ডি ড্যাশ তাহলে ও এ ডি সির ক্ষেত্রফল প্লাস হাফ অফ এ ডি বির ক্ষেত্রফল মাইনাস
ও এ বি ডির ক্ষেত্রফল এ বি ডি এর ক্ষেত্রফল বিযুক্ত ও এ বি ড্যাশ সি ড্যাশ ও এ বি ড্যাশ সি ড্যাশ মনে করে লিখতে পারি আয়তক্ষেত্র ও এ ডি ড্যাশ সি ড্যাশ বিযুক্ত সরি যুক্ত হাফ অফ এ এটার ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা কী পেয়েছিলাম ও এ বি ডি এবারে বলি চলো কী কী নির্দেশ করছে ও এ সমান সি ড্যাশ ডি ড্যাশ সমান সি ডি কী নির্দেশ করে ইউ আছে আচ্ছা এবারে বলো আছে এটা বলো ও সি সমান এ ডি সমান কী নির্দেশ করছে টি আবার ও সি ড্যাশ সমান লিখতে পারি এ ডি ড্যাশ ও সি সমান এ ডি হয়েছে ও সি ড্যাশ মানে এ ডি ড্যাশ লিখেছে সমান কি টি মাইনাস ওয়ান আচ্ছা এটাকে করলে দাঁড়ায় ইউটি প্লাস হাফ এফ টি এর স্কোয়ার আর এটাকে করলে দাঁড়ায় ইউ টি মাইনাস ওয়ান করতে হবে চলো দেখিয়ে দিই একটু ভেঙে দেখিয়ে দেওয়া যাক ও এ বি সি ও এ বি সি ও এ বি এ বি ডি সি সমান কি ক্ষেত্রফল সমান কি লিখতে পারি ডিসি ক্ষেত্রফল সমান আদের ক্ষেত্র ও এ গুণিতক ও সি প্লাস হাফ অফ এ ডিবি এ ডিবি হাফ অফ ভূমি এ ডি ইন্টু উচ্চতা বিডি মাইনাস অফ ও এ ডি ড্যাশ সি ড্যাশ ও এ ডি ড্যাশ সি ড্যাশ সমান কী লিখতে পারি ও এ ইন্টু ও সি ড্যাশ প্লাস হাফ অফ এ বি ড্যাশ ডি ড্যাশ এ বি ড্যাশ ডি ড্যাশ সমান লিখতে পারি ভূমি হচ্ছে এ ডি ড্যাশ ইন্টু উচ্চতা বি ড্যাশ ডি ড্যাশ এবারে বলো ও এ ও সি ও এ ও সি তখন ইউ টি ইউ টি প্লাস হাফ অফ এ ডি এডি মানে ও সি ও সি মানে টি আর বিডি বিডি বিডিটাকে আমরা লিখতে পারি বিডিটাকে আমরা লিখতে পারি একই রকম আগেরটার মতন বিডিকে লিখতে পারি বিডি সমান বিডি বাই ও সি ইন্টু ও সি তাহলে বি বিডি বাই ও সি বা এডি সমান লিখতে পারি হেফ আর টি ছিল টি স্কোয়ার মাইনাস ইউ এটা শেষ করলাম এটা শুরু করলাম ওয়ে ইউ ও সি ড্যাশ টি মাইনাস ওয়ান ও সি ড্যাশ প্লাস হাফ অফ এডি ড্যাশ মানে টি মাইনাস ওয়ান বিডি ড্যাশ আমরা বলতে পারি তরণ বিডি ড্যাশ বা এটা তাহলে এফ টি মাইনাস ওয়ান তার স্কোয়ার করলে স্কোয়ার এটাকে সিম্পল ক্যালকুলেশন ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার লিখলাম মাইনাস ইউটি প্লাস ইউ মাইনাস হাফ স্টেপ জাম্প করছি এফ অফ টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান এটা মাইনাস হয় তাহলে ইউটি ইউটি কেটে যাচ্ছে তাহলে হাফ অফ এফ টি স্কোয়ার মাইনাস প্লাস ইউ মাইনাস হাফ এফ টি স্কোয়ার প্লাস হাফ ইন্টু টুয়াইস টি মানে এফ টি মাইনাস অফ এফ হাফ এফ টি হাফ এফ টি কাটছে তাহলে ইউ প্লাস এই দুটোর থেকে আমি হাফ এফ কমন নিয়ে নিলাম তাহলে পড়ে থাকছে টু টি মাইনাস ওয়ান বুঝছি ক্লিয়ার দেখো আরেকবার এই ক্যালকুলেশনটা সিম্পল ক্যালকুলেশন সিম্পল ম্যাথমেটিক ক্যালকুলেশন ইউ সি ড্যাশ মানে টি মাইনাস ওয়ান আর বিডি ড্যাশকে কম্পালসারি আমি করতে পারি বিডি ড্যাশকে দেখো বি ড্যাশ ডি ড্যাশ এটাই করছি
এভাবে লিখতে পারি বি ড্যাশড ডি ড্যাশড বাই এ ডি ড্যাশড, যেহেতু এডি ড্যাশড গুণ করেছি ভাগ করে দেব গুণ, এডি ড্যাশ সমান লিখতে পারি ওসি ড্যাশড, তাহলে লিখতে পারি বি ড্যাশড ডি ড্যাশড বাই ওসি ড্যাশড ইনটু এটা রাখো এ ডি ড্যাশড আর ওডি ড্যাশটাকে ওসি ড্যাশড। এবার বলো বিলম্ব বৈভূমি মানে প্রবণতা মানে কি উন্নতি মানে টি, এটা টি মাইনাস ওয়ান, এইটা মানে এফ টি মাইনাস ওয়ান হচ্ছে। আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার করা না গেল। ট্রাই ফিজিক্স চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে।